আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডে অথবা এক্সেলে অথবা পাওয়ারপয়েন্টের যে কোনো একটি সফটওয়্যারে কিভাবে পাসওয়ার্ড দিতে হয় আমরা এই প্রসেসটি আজকে শিখব প্রথমে ফাইলটিকে আমাদের ওপেন করতে হবে এমএস ওয়ার্ড এখান থেকে ওপেন আমরা ফাইলটি ওপেন করলাম এই ফাইলটি যাতে কেউ ওপেনই করতে না পারে এজন্য যাতে প্রথমেই পাসওয়ার্ড চায় ফাইলটি তো এই প্রসেসটি আজকে আমরা শিখব এজন্য আমাদেরকে যা করতে হবে অফিস বাটন থেকে সেভ অ্যাজ থেকে টুলস থেকে জেনারেল অপশন এখানে পাসওয়ার্ড ওপেন আছে আমরা এখানে যে কোনো একটি পাসওয়ার্ড সেটি যে কোনো ডিজিটের হতে পারে বা যে কোনো ধরনের পাসওয়ার্ড হতে পারে তো এর মধ্যে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব एग्जांपल আমরা 123 দিচ্ছি 123 এবার সেভ করে দিব এবার এই ফাইলটি আমরা বন্ধ করে দিচ্ছি তো এখন যদি এই ফাইলটি ওপেন করতে চাই এই ফাইলটি ওপেন হবে না সে পাসওয়ার্ড চাইবে তো আমাদের সেই পাসওয়ার্ড দেওয়ার পরে এই ফাইলটি ওপেন হবে পাসওয়ার্ড দিয়ে আমরা ওপেন করলাম আর এই পাসওয়ার্ড ডিলিট করার প্রসেসও সেম পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পর সেভ অ্যাজ থেকে টুলস জেনারেল অপশন এখান থেকে এটা আমরা মুছে দিব ওকে এবং সেভ করে দিব তাহলে এই পাসওয়ার্ড রিমুভ হয়ে গেল এবার আমরা ওপেন করি কোনো পাসওয়ার্ড চাইনি সো এটা খুবই একটি ইজি প্রসেস এমএস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ারপয়েন্ট সবগুলো সেম প্রসেসেই পাসওয়ার্ড দিতে হয় তো আমরা এক্সেলের একটি ফাইলে এবার পাসওয়ার্ড দিয়ে দেখব এক্সেল ওপেন করলাম এখান থেকে আমাদের ফাইলটিকে ওপেন করব আগে তো আমাদের এই ফাইলটিতে আমরা কিভাবে পাসওয়ার্ড দিব পূর্বের মতো করেই অফিস বাটন থেকে সেভ অ্যাজ থেকে টুলস জেনারেল অপশন এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব যে কোনো পাসওয়ার্ড হতে পারে 123 দিয়ে দিলাম ওকে এবং আবার পুনরায় সেই পাসওয়ার্ডটি দিতে হবে 123 ওকে এবং সেভ করে দিব তো ইয়েস সেভ করে দিলে তাহলে আর পাসওয়ার্ডটি সেট হয়ে গেল এখন আমরা ক্লোজ করে আরেকবার ওপেন করার চেষ্টা করি এই পাসওয়ার্ড ছাড়া এই ফাইলটি এখন আর ওপেন হবে না পুনরায় পাসওয়ার্ড দিচ্ছি তো ওপেন হয়ে গেল এটি খুব ইজি একটি প্রসেস এবার এটা আমরা বন্ধ করে দিচ্ছি এবার আমরা যদি অফিস 2016 এ আমরা ট্রাই করি তো অফিস 16 এ আমরা এই ফাইলটা ওপেন করলাম এবার অফিস 16 এও সেম প্রসেস ফাইল মেনু থেকে সেভ এজ যেতে হবে সেভ এজ থেকে টি লোকেশন দেখিয়ে দিতে হবে কারেন্ট ফোল্ডার যেখানে আছে সো এইটি আমাদের এই ফাইলটি আবার পুনরায় পাসওয়ার্ড দিব তো টুলস মেনু থেকে জেনারেল অপশনস এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব 123 পুনরায় সেই পাসওয়ার্ড দিয়ে দিলাম সেভ তো এটি পুনরায় এখানে আবার পাসওয়ার্ড সেট হয়ে গেল এবার এই ফাইলটিকে আমরা ক্লোজ করে যদি ওপেন করার চেষ্টা করি অবশ্যই পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে 123 এটি হচ্ছে এমএস ওয়ার্ডে অথবা এক্সেলে বা যে কোনো অফিস রিলেটেড যে কোনো সফটওয়্যারে আমরা এইভাবেই পাসওয়ার্ড দিব থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য